كلهم كلهم শামসেরগঞ্জে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীকে হাসপাতালে দেখতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিন দুপুরে তাকে দেখতে যান অধীর চৌধুরী। ইংরেজিতে কথা যে ফ্রম হর্সেস মাউথ, ঘোড়ার মুখ থেকে শোনা ভালো। যান পেশেন্টের কাছে, পেশেন্ট ভর্তি হওয়ার আগে সে নিজে বলে গেছে যে আমাকে এখানকার বিধায়ক গুলি করেছে। তারপরে যদি মনে করা হয় সেখানে রংচং মাখিয়ে হ্যাঁকে না করা, যেটা করতে তৃণমূল অভ্যস্ত, প্রশাসন অভ্যস্ত, তাহলে আমরা তো বসে থাকবো না। সে কিন্তু বেঁচে আছে, তার জবানবন্দি কিন্তু নেওয়া দায়িত্ব পুলিশের, পুলিশ সেই জবানবন্দি নিয়েছে বলে আমার জানা নেই। তাই ঘোড়ার মুখ থেকে শুনুন যে পেশেন্ট, সেই পেশেন্ট কী বলছে তার কাছে শুনুন, যে গুলি খেয়েছে সে মৃত্যুর আগে বাঁচার চেষ্টা করছে, আর সে প্রথম দিনই বলে দিয়েছে, কালকেই বলে দিয়েছে রক্তাক্ত অবস্থায় যে তাকে গুলি সেখানকার বিধায়ক চালিয়েছে। এরপরে আমি কি বললাম, আপনি কি বললেন, তৃণমূলের আর কে কী বললো, তাতে কারো কিছু যায় আসে না বলে আমার মনে হয়।